মার স্মৃতিচারণা করলেন ভবতারিণী দেবী অর্থাৎ মার ভবি। আমি বিড়বিড় করি না। মা গল্প বড় একটা করতেন না, একটা জিনিস খুব লক্ষ্য করেছি, মা যখন যে কাজই করুন না কেন ঠোঁট নড়ছে। একদিন খুব মজা হয়েছে, মা আমাকে বললেন অর্থাৎ ভবি ভবতারিণী দেবীকে বলছেন, মা স্বয়ং, ভবি দেখ আমি একটু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটা রেখে। বললাম, অর্থাৎ ভবি বলল, আমাকে দাও রেখে আসি। মা দিলেন না, বললেন তুই বরং উনুনের কাছে বসে দেখ, ডালটা উতলে না পড়ে, ফুলে উঠলে জল ঢেলে দিস সামান্য, বুঝলি? মা চলে গেলেন, বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেই, চট করে দিয়ে আসি, মাও গেছেন জলও ফুটছে। আমি তো এক দৃষ্টে চেয়ে আছি ফুটলেই জল দেব, মুখে মার মতো বিড়বিড় করছি। মাকে রাঁধার সময় ওই রকম করতে দেখেছি কি না, ঠোঁট নাড়ছি মাত্র, জল ফুলছে, ফুলে উঠেছে। বাঁ হাতে জলের পাত্র নিয়ে জল ঢালতে গেছি, মা এলেন, বললেন সর ভবি, মুখে কি বিড়বিড় করছিস? কিছু না, তুমি রাঁধার সময় ওই রকম করো দেখেছি তাই। মা হেসে বললেন, ওরে পাগলি, আমি কি করি ওইটুকু মেয়ে লক্ষ্য করেছিস? আমি বিড়বিড় করি না, ঠাকুরের নাম করি, ওকে জপ বলে। কাজের মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয়। এখন যা ঠাকুরের ঘরটা একটু মুছে দিয়ে আয়, আগে ঝাঁটা দিয়ে নিস, অর্থাৎ ঝাঁট দিয়ে নিস। ছুটে ঠাকুরের ঘরে গেলাম, ঝাঁট দেওয়ার মাথায় উঠল, দেখি নরেন্দা এসেছে সঙ্গে আরও দুজন। নরেন্দা আমাকে দেখেই বলল, দেখ শাকচুন্নি, ওই কলসি থেকে জল গড়িয়ে খাওয়া তেষ্টা পেয়েছে। আমি তো বেঁকে বসলাম, বলে ফেললাম পারবনি, তুমি আমাকে বিশ্রী নামে ডাকো কেন? নরেন্দা হেসে হাত ধরে টেনে কোলের কাছে নিয়ে বলল, ওরে শাকচুন্নি, তুই তোর ওই হাত দিয়ে জল তামাক খাওয়ালে আমার মতো সুন্দর হয়ে যাবি, তবে তো সুন্দর বর আসবে। এখন ছুটে গিয়ে এক গ্লাস জল দে আর আমার তামাক সেজে আন এক ছিলিম। ঠাকুর ঘরে নেই, আমার ঝাঁট দেওয়া হলো না, জল দিলাম, তামাক সাজতে তেমন জানি না, তবু বারান্দায় হুঁকো ছিল, কলকে একটা নিয়ে নহবতে গেলাম। মা আমাকে দেখে জিজ্ঞাসা করলো, ঝাঁট পাট করেছিস তো? না, নরেন্দা এসেছে, ঠাকুর ঘরে নেই, তামাক সাজতে বললেন, আমি কি তামাক সাজতে জানি? নে, জানতে হবে না তোকে, দে আমাকে দে কলকেটা। মা উনুন থেকে একটা চিমটি দিয়ে আগুন দিলেন, একটা নারকেলের মালায় কলকে বসিয়ে দিয়ে বললেন, নিয়ে যা। এমন পরিপাটি দেখে নরেন্দা বললেন, করছিস কি রে, কে এমন করে সাজিয়ে দিলে? আমি বললাম, কেন মা? অমনি নরেন্দার মাথায় হাত দিয়ে বলে উঠলেন, ওরে শাকচুর্নি, করেছিস কি সর্বনাশ? আমি এখন ওই কলকেতে তামাক খাই কি করে? দাদা কলকে নিয়ে একবার মাথায় ছোঁয়ালেন, তারপর নিজেই উঠে তামাক সেজে খেলেন। বলছেন নরেনের শাকচুর্নি অর্থাৎ আমাদের স্বামীজির শাকচুর্নি ভবতারিণী দেবী। শ্রীশ্রীমার ভালোবাসার তীব্রতা এতটাই প্রকট ছিল তার সন্তানের ওপর। স্বামী গৌরীশানন্দজি বলছেন, মা বলছেন, বাবা আবার এসো, এই যে মায়ের স্নেহভরা হৃদয় নিংড়ানো মধুর ডাক, বাবা আবার এসো শুনে যখন বাইরে পথ চলছি, ততই কর্ণে প্রতিধ্বনিত হচ্ছে বাবা আবার এসো। এটা কোন দেবীর আশীর্বাদ না হলে এমন হয় না। শ্রীশ্রীমাকে প্রথম দর্শন করি যখন আমি স্কুলে সেভেনে পড়ি, সেটা ইংরাজি 1915 সাল। সত্যি কথা বলতে কি একটু হতাশই হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করেছিলেন এইভাবে, তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে,
দুপাশে শিকার চামড় দোলাচ্ছে, কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট্ট মাটির দেওয়াল দেওয়া ঘরে। আরও দেখলাম তিনি নিজ হাতে ঝাঁটা নিয়ে উঠোন পরিষ্কার করছেন। তখন খুবই ক্ষুব্ধ চিত্তে যাঁদের সঙ্গে আমি গিয়েছিলাম সেই পূজনীয় জ্ঞানদা অর্থাৎ জ্ঞানানন্দ ও পূজনীয় গোপেশ অর্থাৎ স্বামী শারদানন্দজিকে গিয়ে বললাম, ওই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কি কেউ নেই? উত্তরে তারা বললেন, যাতায়াত করতে থাকো, সবই জানতে পারবে। আমাদের দেখে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি ওই কাজটুকু সেরে নিয়ে হাত ধুয়ে বসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম, মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন, আমরা একে একে প্রণাম করলাম। প্রণাম করার সময় লক্ষ্য করলাম একটি মেয়ে মায়ের বিছানায় শুয়ে আছে। আমার ভালো লাগলো না, সঙ্গীদের জিজ্ঞাসা করলাম, ওই মেয়েটি কে, মায়ের বিছানায় শুয়েছে কেন, নিচে বিছানা পেতে শুতে পারেনি? পূজনীয় জ্ঞানদা বললেন, দাঁড়াও, তাড়াতাড়ি আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ করো, পরে বুঝবে সব। ওই মেয়েটি মায়ের আদরের ভাইজি রাধু। ওরা দুজনে প্রণাম করার পর আমি প্রণাম করতেই মা জিজ্ঞাসা করলেন, এই ছেলেটিকে? তারা উত্তর দিলেন, ছেলেটি বদনগঞ্জ স্কুলে পড়ে। মা শুনে বললেন, প্রবোধের ছাত্র? আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আমি মনে ভাবলাম, মা আমার হেডমাস্টার মহাশয়কে কী করে চেনেন? নিজের মনেই উত্তর পেলাম, তিনি এই দেশের মধ্যে বিদ্বান বুদ্ধিমান লোক, তাই মানুষের তাকে চিনেন। পরে জানলাম আমাদের হেডমাস্টার মহাশয় সস্ত্রীক শ্রী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। মাকে দর্শন করার পর যখন বাড়ি ফিরি তখন মা সস্নেহে বলেন, বাবা আবার এসো। সেই দিন থেকে প্রতি শনিবার জয়রামবাটি আসবার জন্য এবং মাকে দর্শন করার জন্য প্রাণ আকুল হয়ে উঠত। প্রতি শনিবার স্কুলে যাবার সময় একখানা কাপড় গামছা আর সোমবারের পড়ার সব বই নিয়ে বেরিয়ে পড়তাম এবং ছুটি হয়ে গেলেই চলে যেতাম জয়রামবাটি। কয়েকবার যেতেই আমি মায়ের খুব পরিচিত হয়ে গেলাম। শিশিমা বলছেন, যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ, তার যেমন ইচ্ছা তেমনই কালে সব আসে, তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। আবার মা আরেকজনকে বলছেন, ঠাকুরের কৃপায় সব সোজা হয়ে যাবে, কোন কথাটি বলো না, সংসারে কত রকম লোক থাকে, সব সহ্য করে থাকতে হয়। ঠাকুর বলতেন, স স স তিনটে স, যে সয় সেই রয়। প্রতিদিনই মাকে একটু একটু করে জানছি, আর মার সম্পর্কে জানার তো শেষ নেই। আজকে ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করছি।